এবার তিন নায়িকার বিপরীতে সিনেমা করছেন হিরো আলম আর নায়ক কজন হিরো আলমের ভাষ্যমতে নায়ক আমি একজনই সিনেমার কাজ নাকি শেষ এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা মুক্তির অপেক্ষা নায়িকাদের নামও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের টল থেকে উঠে আসা এই আলোচিত চরিত্র বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন তবে আলোচনা বিতর্ক পিছু ছাড়েনি স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জেলও খেটেছেন আবার বের হয়ে পুরুষ নির্যাতনের বিরুদ্ধেও মাঠে নেমেছেন এবার নিজে প্রযোজিত সিনেমা সাহসী হিরো আলম নিয়ে আসছেন এদিকে আলম জানান বড় খবর আছে দ্রুতই মুক্তি পেতে যাচ্ছে আমার সিনেমা ছবির শ্যুটিংয়ের কাজ শেষ এডিটিংও শেষ সব গুছিয়েই মাঠে নেমেছি আগামী অক্টোবরে মুক্তি পেতে পারে সাহসী হিরো আলম হল মালিকদের সাথেও কথা হয়েছে বলে জানালেন প্রযোজক বলেন আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেব সব ঠিক থাকলে অক্টোবরে মুক্তি দেব ছবির গল্প অনেক চমৎকার এদিকে এই সিনেমায় হিরো আলমের বিপরীতে দেখা যাবে সাকিরা মৌ রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহানকে সাহসী হিরো আলমের চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালক এ আর মুকুল নেত্রবাদী